আছে, $5 করে সেল দিবেন, তাদের জন্য সুখবর। $5 সেল বা উইথড্র দেওয়া যায়। আমার কাছে যারা সেল দিবেন তাদের কিভাবে সেল দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্লেস কাছে যাবেন, যাই দেখবেন যে এখানে ওপরে ডলার, এখানে আপনাদের $5 কি $5 ওপর থাকবে, যেহেতু 5.10 সেন্ট থাকা লাগবে, সম্ভবত 10 সেন্ট ফ্রি কাটবে ক্লিপসের। এটা ক্লিপস নেবে, এটা সম্ভবত ক্লিপসের ফ্রি কাটে, এটাতে ক্লিক করবেন। সরাসরি ক্লিক করার পর এখানে নোটিফিকেশান আসবে, নোটিশটা গেস্ট করবেন। করার পর এখানে দেখছেন যে হ্যাঁ, 0.0 এত ক্লিপস কয়েন, যাতে এতটার এত এত ডলার মানে 10 সেন্ট এরা ফি কাটবে। কীভাবে কাটবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, করার পরে পেপ্যাল আসবে, পেপ্যালে ক্লিক করবেন, ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন, করে দিচ্ছি। করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখিয়ে দিই ভালো করে। এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে পেপ্যাল ইমেল অ্যাড্রেস। এখানে লেখা আছে পেপ্যাল ইমেল অ্যাড্রেস, আপনার যদি পেপ্যাল ইমেল অ্যাড্রেস থাকে, তা পেপ্যাল অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনারা করবেন, না হলে আপনারা ছেল যদি দিতে চান তাহলে আমার পেপ্যাল ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন। সিম্পলি আমি বসিয়ে দিচ্ছি, আমার এটা হলো পেপ্যাল ইমেল অ্যাড্রেস, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পেপ্যাল ইমেল অ্যাড্রেসটি এটা আমি দেখে নেন, আমি আপনাদের পেপ্যাল ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো। এটাতে এটা ইয়ে করে কনফার্ম করে দেবেন, কনফার্ম করার পরে এটা ফি কাটবে, তারপরে আপনাদের আবার কনফার্ম করতে আবার এই ইয়ে করতে হবে, ডবল হবে ইয়ে করতে হবে। করলে আপনাদের প্রথমবার হয়তো ফি কাটবে, তারপরবার এটা সেল হবে, অর্থাৎ আমার পেপ্যালে আসবে। তো যদি আমি কনফার্ম করি তাহলে কী হয় দেখেন, এখানে যে ডবল করে দেখাচ্ছে, ডবল করে কনফার্ম করতে বলতে 2 বা 3 বা 4 বারও কনফার্ম করতে হতে পারে। তো এখানে বলছে যে ইওর পেপ্যাল অ্যাড্রেস কর নট চেঞ্জ সিন্স ব্রেটার, আপনি কি পেপ্যাল অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হবে, না করলে না করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এরকম ইন্টারফেস আসলেই আপনার এরকম কনফার্ম করে দেবেন, একটু টোটাল একদম উইথড্রল কনফার্ম কনফার্ম করে দেবেন। হ্যাঁ, কনফার্ম করে দিলে আমার ইমেল অ্যাড্রেসটি শো করছে, এখানে ইমেল অ্যাড্রেসটি শো করবে, হ্যাঁ শো করবে, আবার কনফার্ম করবেন। কনফার্ম করে আপনার আবার ব্যাকে চলে যাবেন, এখানে এখানে তীর্চিহ্নের ক্লিক করবেন। করার পরে আপনাদের দেখবেন যে $5, আপনাদের $5 উইথড্র থাকলে $5 এখানে শো করছে, ওখানে আবার ক্লিক করবেন। আমার যেহেতু নাই সেহেতু ক্লিক করতে পারবো না, এখানে দেখাচ্ছেন দেখেন $5 উইথড্রল, $5 উইথড্রল 5 সেন্টকে ইনভেস্ট করতে হবে, এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের দেখাবে না, এটা সরাসরি ক্লিক করলে 2 বা 3 বা 4 বার যাই হোক ক্লিক করবেন, এটা করবেন। করার পরে যে কনফার্ম, যদি $5 কনফার্ম হয়ে যায় তারপরে আপনারা আয়া করবেন। আমি কোটিট করে দিচ্ছি, করে দেওয়া আমি এত সেন্ট, এটা হলো কনফার্ম হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, এটা আর বোঝানোর আবশ্যক হয় না। আমি একবার পেমেন্ট নিয়েছি যেহেতু, সেহেতু পেমেন্ট আর নিতে পারবো না, কারণ আমার $5 হয়নি অ্যাভেলেবল।